দেশে ১২ বছরের কম বয়সীরাও করোনা টিকার আওতায় আসবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও অনুদান দেয়া হয়। এই অনুদান পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীরা। মার্চ মাসে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে পাওয়া বড় অর্জন বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের পতাকার নকশা হয়েছে। দেশের ৭০% মানুষ টিকা পেয়েছে বলেও জানান তিনি। আপনার প্রেরণামূলক বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। অন্তত ৭-৮ বছর থেকে বা ১০ বছর থেকে দিতে পারি, তাহলে আমাদের প্রাইমারিতে আর কোনো অসুবিধা হবে না, তারাও খুব নিশ্চিন্তে যেতে পারবে। তবু আমরা স্কুল খুলে দিচ্ছি, সেগুলি চালু হচ্ছে, কিন্তু সাথে সাথে তাদের সুরক্ষাটা একান্তভাবে দরকার, সেটাও আমরা করবো।